ডাকসুর সাবেক নেতারা অভিযোগ করে বলেছেন ক্ষমতায় টিকে থাকতে সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে, তাদের নিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজ্য কায়েম করছে। এই পরিস্থিতি নিরসনে সরকার পতনের আন্দোলনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা, পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক নেতারা। ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ আর সহিংসতায় গত কদিন উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুই সংগঠনের সংঘর্ষ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে, আহত হয় বেশ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ডাকসুর সাবেক ভিপি, জিএস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ডাকসুর সাবেক নেতাদের অভিযোগ, সরকারের ইন্ধনে ক্যাম্পাসে ছাত্রদলের উপর ছাত্রলীগ হামলা করে, সরকার ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা অস্ত্র শস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, জাতীয়তাবাদী ছাত্রদলকে ঢুকতে দেবে না। আমরা বলতে বাধ্য হচ্ছি, এই পরিবেশ রক্ষা করতেই সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে হয় তারা প্রতিকার করবে, নাহলে চলে যাবে। আমরা দেশবাসীকে, জাতিকে আহ্বান জানাচ্ছি, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষকরা আহ্বান জানাবো, এদের রুখো দাঁড়াও, এদের প্রতিহত করো। ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারিও ছিল সাবেক নেতাদের বক্তৃতায়। যতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও, এই সংগ্রাম, এই আন্দোলন আমাদের চলবে। ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলের একটা সম্মিলিত প্রতিরোধ ছাড়া, গণ আন্দোলন ছাড়া এই অবস্থা থেকে জাতির মুক্তি নেই, সেটা আমাদের সকল নেতৃবৃন্দই একমত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন সাবেক এ ছাত্র নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই ঘটনা ঘটবার পরে জিজ্ঞেস করলে উনি বলেছেন, আমি তো আসলে ঠিক মতো সব জানি না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।